সুপ্রিয় দর্শকবৃন্দ, দেশের এবং প্রবাসের সকল ভিউয়ার্সদের জানাচ্ছি বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আবারও আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকবে এই ঈদে দেড় গুণের চেয়েও বেশি মানুষ নিজের বাড়িতে বা দেশের বাড়িতে যাবে ঈদ উদযাপন করার জন্য। অনেকে যাবে গাড়িতে করে, অনেকে যাবে ট্রেনে করে, আবার অনেকে যাবে নিজের বাইকটা নিয়ে। তো নিজের বাইক নিয়ে যারা দেশের বাড়িতে ঈদ উদযাপন করতে যাবেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। তো আপনি যখন বাইকটি নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা হবেন, সেক্ষেত্রে আপনার বাইকের মধ্যে আপনি কোন কাজগুলি করিয়ে নেবেন এবং কোন বিষয়গুলি চেক করিয়ে নেবেন। এক কথায় আপনার বাইকটি পারফেক্ট থাকতে হবে, অথবা আপনার বাইকটি যদি পারফেক্ট না থাকে, আপনি যদি দেশের বাড়িতে যান, ধরেন আপনি চট্টগ্রাম থেকে ঢাকায় যাবেন, সেক্ষেত্রে বাইক নিয়ে পথের মধ্যে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তেলও লাগতে পারে। তো সেজন্য আমি বলবো ঈদের আগে আপনার বাইকের কাজগুলি আপনি করিয়ে নিন। তো আজকের ঈদ উপলক্ষে, সামনে ঈদ উপলক্ষে বাইকের কোন কাজগুলি আমি আপনাদের দেখাবো, আপনারা এই বিষয়গুলি আপনাদের বাইকের মধ্যে ফলো করবেন। তো দেখতে থাকুন আজকের ভিডিও। প্রথমে আপনার বাইকের আপনি কি চেক করবেন, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথমে আপনার বাইকের আপনার চেক করতে হবে ইঞ্জিন সুইচ, প্রথমে চালু করবেন। চালু করার পর আপনার বাইকের মিটার বোর্ডের মধ্যে ইঞ্জিন সুইচ চালু করার পর খেয়াল করে দেখবেন আপনার বাইকের মিটার বোর্ডের সব পয়েন্টগুলি ঠিক আছে কিনা, গিয়ার ইন্ডিকেটর ঠিক মতো দেখাচ্ছে কিনা, আপনার বাইকের কিলোমিটার ঠিক মতো দেখাচ্ছে কিনা, আপনার বাইকের নিউট্রাল লাইট ঠিক মতো জ্বলতেছে কিনা, আপনার বাইকের সিগনাল লাইটের সিগনাল জ্বলতেছে কিনা, আপনার বাইকের হেডলাইটের, দেখেন যখন হাইতে দেবে আপনার লাইটটা, আপনি যখন হাইতে দেবেন তখন মিটার বোর্ডের মধ্যে এই একটা লাইটের চিহ্ন চলে আসবে, এই চিহ্নগুলি আসতেছে কি না। এক কথায় মিটার বোর্ডের সব ফাংশানগুলি, তেলের ফাংশান এবং কিলোমিটার ঠিকমতো উঠতেছে কি না, এই বিষয়গুলি প্রথম বিষয়ের মধ্যে চেক করে নেবেন। এরপর আপনি চেক করবেন কি, আপনার বাইকের হেডলাইট ঠিকমতো জ্বলতেছে কি না। এই হেডলাইটের সুইচ অন করলাম, এই হাইলো করতেছি, দেখেন তো আমার এই বাইকের হেডলাইট ঠিক আছে, পাসিং লাইটটা ঠিক আছে কিনা, দেখেন পাসিং লাইট ঠিক আছে। এখন আপনি দেখবেন আপনার বাইকের সিগনাল লাইট ঠিকমতো, দুই সাইডের সিগনাল লাইট জ্বলতেছে কিনা সে বিষয়টা আপনার দেখতে হবে। তো দেখেন আমি সিগনাল লাইট অন করলাম, জ্বলতেছে দেখেন। এখন বাম পাশে দেখেন জ্বলতেছে। এখন আপনার দেখতে হবে আপনার বাইকের হ্যান্ড ব্রেক যখন আপনি করবেন তখন পিছনের ব্রেক লাইট জ্বলতেছে কিনা। এখন আপনার দেখতে হবে আপনার বাইকের হ্যান্ড ব্রেক করলে পিছনের ব্রেক লাইটটা জ্বলতেছে কিনা, জ্বলতেছে দেখেন, জ্বলতেছে। এখন আপনার দেখতে হবে পায়ের ব্রেক করলে পিছনের ব্রেক লাইট জ্বলতেছে কিনা, জ্বলতেছে, লাইটগুলি ওকে আছে। এখন যে বিষয়টি আপনি দেখবেন সেটি হচ্ছে বাইকের স্পেয়ার প্লাগ। আপনার বাইকে যদি দুইটা স্পেয়ার প্লাগ থাকে, সেক্ষেত্রে আপনি আপনার বাইকের দুটি স্পেয়ার প্লাগ পরিষ্কার করে নেবেন। এরপর যে বিষয়টি দেখবেন সেটি হচ্ছে বাইকের এয়ার ফিল্টার ফোম। এক এক বাইকের মধ্যে এক এক জায়গায় এয়ার ফিল্টার ফোম বা ফিল্টার থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এয়ার ফিল্টার ফোম কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করে নেবেন, আর কাগজের ফিল্টার হলে হাওয়ার প্রেশার দিয়ে পরিষ্কার করে নেবেন, আর যদি পরিবর্তন করার সময় হয় সেক্ষেত্রে পরিবর্তন করে নেবেন। এখন আসি বাইকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বাইকের ইঞ্জিন অয়েল। আপনি যদি বাজাজ বাইক ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে DTSI ইঞ্জিন অয়েলটি ব্যবহার করতে পারেন, আর ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় অয়েল ফিল্টারটি পরিবর্তন করে দেবেন। এতে বাইকের ইঞ্জিন খুব ঠান্ডা থাকবে, ইঞ্জিনের সাউন্ড খুব স্মুথ থাকবে এবং বাইকের মধ্যে ভালো পারফরমেন্স পাবেন।
এখন যে বিষয়টি আপনার করতে হবে সেটি হচ্ছে বাইকের ট্রাফিক। আপনি আপনার বাড়িতে যাওয়ার আগে কি করবেন, বাইকের ট্রাফিক অ্যাডজাস্ট করে নেবেন, কারণ বাইকের ট্রাফিকের উপর বাইকের পারফরমেন্সটা নির্ভর করে। যদি বাইকের ট্রাফিকের মাপ যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনি আপনার বাইকের মধ্যে ভালো পারফরমেন্স পাবেন এবং বাইকটি খুব আরামদায়কভাবে রাইড করে আপনি আপনার দেশের বাড়িতে যেতে পারবেন। এখন যে বিষয়টি আপনি চেক করবেন সেটি হচ্ছে বাইকের চাকার বিয়ারিং। বাইকের চাকার বিয়ারিং ঠিক আছে কি না, এভাবে ধরে চাকা ধরে যখন আপনি লাড়া দিবেন সেক্ষেত্রে বাইকের বিয়ারিং যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের চাকাটা লড়বে। তো সেক্ষেত্রে বাইকের চাকার বিয়ারিং চেক করবেন আর চাকার বিয়ারিংগুলি চাকা খুলে গ্রিজ করে নেবেন এবং সাথে বাইকের ব্রেক সঠিকভাবে অ্যাডজাস্ট করে নেবেন। চাকা যদি জ্যাম থাকে সেক্ষেত্রে চাকা ফ্রি করে নেবেন আর চাকার ব্রেক খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করিয়ে নেবেন। আপনি বাড়িতে যাওয়ার আগে আপনার বাইকের আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে বাইকের চেন। অবশ্যই চেনের মধ্যে গিয়ার অয়েল ব্যবহার করতে পারেন, আর অথবা চেনের লুপ পাওয়া যায় চেনের লুপও আপনি ব্যবহার করতে পারবেন এবং চেন সঠিক নিয়মে সঠিকভাবে অ্যাডজাস্ট করে নেবেন। অতিরিক্ত ট্যাটু রাখবেন না, অতিরিক্ত লুজও রাখবেন না। তো চেনের ফ্রি ফেলে থাকবে 20-25 mm। আরেকটা বিষয় চেক করবেন সেটি হচ্ছে বাইকের চাকার প্রেসার। আপনি যদি বাজাজ বাইক ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে সামনের চাকায় থাকবে 25 আর পিছনের চাকায় থাকবে 32 পিলিয়ন সহ। আর আপনি বাড়িতে যাওয়ার আগে কি করবেন, আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ফুয়েল আছে কি না দেখে নেবেন এবং আপনি বাড়িতে যাওয়ার আগে পর্যাপ্ত পরিমাণ ফুয়েল ফুয়েল ট্যাঙ্কের মধ্যে ফিল আপ করে ফেলবেন এবং ভালো মানের ফুয়েল নেবেন। এবং আপনার বাইকের প্রতিটা জয়েন্টের মধ্যে অয়েল করে নেবেন। যেমন মনে করেন ক্যালাসের ফ্রি ফেলের মধ্যে অয়েল করবেন, গ্রিজ করবেন, ব্রেকের এখানে অয়েল করবেন, টোটালে অয়েল করবেন, ব্রেকে অয়েল করবেন, প্রতিটা জয়েন্টের মধ্যে অয়েল করে নেবেন, স্মুথভাবে আরামদায়কভাবে রাইড করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরছি এই বিষয়গুলি আপনারা আপনাদের বাইকের মধ্যে ফলো করবেন। এর আগে আপনার বাইকের এই কাজগুলি আপনি করিয়ে নেবেন, সেক্ষেত্রে আপনি বাইকটি আরামদায়কভাবে রাইড করে আপনার বাড়ির মধ্যে আপনি সুন্দরভাবে পৌঁছাতে পারবেন। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই অল করে রাখবেন, আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে যেন পৌঁছে যায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।